হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর বৃষ্টি থামতেই কোথায় বেরিয়ে পড়লাম মায়ের সঙ্গে, চলো আমার সঙ্গে দেখো কোথায়। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বৃষ্টির পরে আবার আকাশটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, মনটাও খুব ফুরফুরে আছে, তাই একটু বেরিয়ে পড়লাম। চলো দেখি কোথায় যাচ্ছি, তোমাদের তো খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে বিবি স্ট্রিট গঙ্গার ঘাট, মানে বীরেশ্বর ব্যানার্জি স্ট্রিটের যে ঘাটটি রয়েছে। গঙ্গার ঘাটে চলে এলাম। এই গঙ্গার ঘাটটি আমাদের সবার কাছেই খুব প্রিয় একটি জায়গা, যেখানে অনেকটা টাইম খুব সুন্দরভাবে কাটানো যায়। আর এই মা গঙ্গার দিকে তাকিয়ে যে কতক্ষণ বসে থাকা যায় তার কোনো ধারণাই নেই। আকাশটিও আজ খুব পরিষ্কার লাগছে, অনেকটা সময় একসঙ্গে কাটানোর আদর্শ জায়গা এই গঙ্গার ঘাট। খুব ভালো লাগে এখানে আসলে, তাই আজ চলে এলাম। আর গঙ্গা দেখলেই আমার মনে পড়ে গঙ্গার উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহর গোমুখ হিমগুহা থেকে। সেই ছোটোবেলায় পড়েছিলাম, কিন্তু ওই জায়গায় যাওয়ার বড় ইচ্ছে আছে, হয়তো একদিন পূর্ণ হবে। এবার গঙ্গার যে আওয়াজ, যে সুন্দর, সেটা তোমরা অনুভব করো, তোমরাও সেই জায়গায় পৌঁছে যাও, খুব ভালো লাগবে। গঙ্গায় কাপড় কাচার শব্দ যদি একটু তোমাদেরকে বিঘ্নিত করে থাকে তার জন্য দুঃখিত, কিন্তু এটা তো সাধারণ ঘটনা, ঘটেই থাকে। আর দেখো গঙ্গায় একজন মাছও ধরছে, সেটাও দেখলাম। আর গঙ্গার এই পরিবেশ, এই ঘাট ভীষণ সুন্দর। বন্ধুরা তোমাদেরও খুব ভালো লাগছে তাই না? আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে, তাহলে আবার একদিন আমি এখানে আসব। কটা দিন বৃষ্টির রেশ কাটিয়ে সবাই ঘাটে এসেছে, কেউ বসে গল্প করছে, কেউ বন্ধুদের সঙ্গে নানান বিষয় নিয়ে যুক্তি তর্ক আলোচনা অনেক কিছু চলছে। তো খুবই এক ভালো লাগে জানো তো, এখানে কিছুটা সময় কাটাতে খুব ভালো লাগে। আর এটি বিখ্যাত বট গাছ, যেটা প্রায় সব গঙ্গার ঘাটের সামনেই দেখতে পাওয়া যায়, বৃহদাকায় বট গাছ। কত বড় গুড়ি, কত সব ঝুড়ি ঝুড়ি সব নেমেছে, মানে আর এই বাবা মহাদেব। তো মন্দির তো থাকবেই ঘাটের সামনে, এখানেও আছে, নিত্য পুজো হয় এখানে, পুরোহিত মশাই রোজই পুজো করেন, এবং খুব সুন্দর পরিবেশ। তোমরা যারা যারা উত্তরপাড়ায় থাকো তারা অবশ্যই আসো এখানে। জায়গায় জায়গায় দুর্গাপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে, সব জায়গায় কাজ চলছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, মা দুর্গা এসে গেছেন। বেশ কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসে একটুখানি গল্প টল্প করে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে সন্ধে দেব, তারপর নিত্য যা কাজ থাকে তা তো করতেই হবে, তাই এখন বাড়ি ফিরব। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই একটু কমেন্ট করে আমাকে বলো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ একটু ফিডব্যাক দিও। বেরালে একটু সেলফি তো মাস্ট, তাই না?
বাড়ি ফিরে এসে দেখি মাসিমণি এসেছে পূজোর গিফট নিয়ে। আর মাসিমণি যেহেতু হাতের কাজ খুব ভালো পারে, তাই আমার ঠাকুরের জন্য, সব ঠাকুরের জন্য জামা কাপড় সব নিয়ে এসেছে। আর আমার জন্য কী কী নিয়ে এসেছে সেগুলো তোমরা নিজেরাই দেখো। আর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো যে মাসির কাজ তোমাদের কেমন লাগছে। আমার তো ভীষণ ভাল লাগে মাসিমণি, জাস্ট লাভ ইউ তোমাকে। বাহ মাসি, কি সুন্দর করেছো এগুলো সব, তুমি হাতে বানিয়েছো, কি দারুণ হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। সব যখন পরাবো তখন আরো কত সুন্দর লাগবে, জাস্ট দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এত বড় বিছানা, হ্যাঁ মানে চাদর বিছানা বালিশ, দারুণ হয়েছে, মানে মাসির সব গিফটগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও। আর আজকের মতন টাটা, বাই বাই।